ছেলের চিন্তায় আমি আর মনে হয় বেশি দিন বাঁচব না। নাম আমার টাটা, মার্বেল দিয়ে করি মানুষের আমি চাঁদি ফুটা। তুই টাকা দিবি না মানে? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ ও নাটক প্রেমী, আমরা এখন কলকাতা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিয়া থানার অন্তর্গত ঘোড়ারাজ গ্রামের পূর্বপাড়ায় এক সুজলা সুফলা মনোরম পরিবেশে গুটি গুটি পায়ে এগিয়ে চলা মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাজে উপস্থিত হয়েছি। প্রতি বছরের ন্যায় এবছরও সালাফিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণীয় ইভেন্ট নাটক উপভোগ করার জন্য। নাটকের নাম মাদকাসক্ত যুব সমাজ। নাটকে ব্যবহৃত সমস্ত নেশাদ্রব্য ও কাহিনী কাল্পনিক, অনুগ্রহপূর্বক কেউ সমালোচনার দৃষ্টিতে দেখবেন না। এটি মূলত মাদক মুক্ত সমাজ গঠন, সচেতনতা ও মনুষ্যত্ব জাগরণের ছোট্ট একটি প্রচেষ্টাই মাত্র। আমি জিয়াউর রহমান, প্রযোজনায় মাহফুজ আরমান ও তার টিম। সো লেটস গো টু স্টার্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু তুমি ছেলেটাকে বাঁচাও, ও ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ, তুমি ওর মাকে আমার কাছ থেকে কেড়ে নিলে, ছেলেটাকে কেড়ে নিও না। আমি যে দম আটকে মারা যাব। আল্লাহ, জীবনে কোন পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে? আল্লাহ, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহ, সেই কাজের বিনিময়ে তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বাবা, আমি কলেজে যাচ্ছি। দাঁড়া বাবা, আসার দিন তোর মায়ের জন্য এই ওষুধটা নিয়ে আসবি। ঠিক আছে আব্বু। বাবা, সময়কাল ভালো না, সমাজ মাদকতায় আসক্ত, কলেজের নেশাকর ছেলেদের সাথে মিশবি না। না আব্বু, তুমি চিন্তা করো না, আমি কোনোদিনই ও কাজ করব না। বাবা, তোকে নিয়ে অনেক চিন্তা আছি রে। তোর ওই জামশেদ চাচার ছেলে তোর মতো কত পড়াশোনায় ভালো ছিল, কিছু বকাটে ছেলের পাল্লায় পড়ে ছেলেটা নষ্ট হয়ে গেল, মদ জুয়া ও চুরি আরও কত কিনা করে। বাবা, তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। জানিস তো, তোর মা থাইরয়েড রোগে আক্রান্ত এবং তোর বোনও বড় হয়েছে, বিয়ে দিতে হবে। তোর লেখাপড়া সমাপ্ত হয়ে যাওয়ার পর তোর চাকরিটা হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে আব্বু। ঠিক আছে, চল আমি তো রেখে আসি। ঠিক আছে, চল। Thank you.
হ্যাঁ, আর কত পড়াশোনা করব, পড়াশোনা করে কি হবে? ও ভাই, তোমার নাম কি? আমার নাম সুমন। কোন জেলায় বাড়ি? উত্তর চব্বিশ পরগনা। ও, আমাদের সঙ্গে ফার্স্ট ইয়ার তো? হ্যাঁ, তোমার পরিচয়? আমার নাম বাপন, আমার বাড়ি হুগলি জেলা, আমার বাবা পেশায় প্রমোটার। ও, তো তুমি কোন হোস্টেলে থাকো? আমার তো জেকে হোস্টেলে নাম এসছে। তোমার কোন হোস্টেলে নাম এসছে? আমার তো জেকে হোস্টেলে নাম এসছে। কি বলো? হ্যাঁ, কত নম্বর রুম? ২২ নম্বর। দেখো কি কাণ্ড, প্রথম দিনে সাক্ষাৎ হয়ে গেল। তো চলো, রিডিং রুম থেকে বার হওয়ার সময় হয়ে গেছে, রুমে গিয়ে ভালোভাবে কথা হবে। ঠিক আছে, চলো। হ্যাঁ ভাই, ঠিক বলেছো, খুব সুন্দর রুম। ভাই, আজকে তো কলেজে ফার্স্ট দিন, চলো নিয়ম থেকে ঘুরে আসি। না ভাই, আমি যাব না, আমার মাথায় অনেক চাপ। আমার মা থাইরয়েড রোগে আক্রান্ত, বাবা হাঁটাচলা খুব একটা করতে পারে না, বোনটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে, আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতেই হবে। আমি যাব না ভাই, আমি যাও। ঠিক আছে, যেতে পারবে না, আমিও যাবো না। ভাই, তোমার কাছে কি দেশলাই আছে? কেন, দেশলাই কি করবে? একটু সিগারেট খাবো। কি, তুমি নেশা করো? আমি আজ হোস্টেল সুপারকে বলে তোমার থেকে ঘর চেঞ্জ করে নেব। হোস্টেল সুপারকে বলতে হবে না, আমি বাইরে গিয়ে খেয়ে আসব। ভাই, এটা শরীরের জন্য ক্ষতিকর, ইসলামে ওটা হারাম, এগুলো করো না। আরে অনেক চেষ্টা করছি ছেড়ে দেবো, কিন্তু মাঝে মাঝে অ্যাকশন দিতে হয়। কি বলবো তোমাকে। এভাবেই সুমন তার কলেজ লাইফ শুরু করল, হোস্টেল পেল, রুমে শিফট হলো, বাপন নামে তার এক বন্ধুও হলো। এরই মধ্যে পেরিয়ে গেল চারটি মাস। ভাল লাগে না কি রে? আরে না রে ভাই, বাবার নাম ভুল এসেছে, কি করবো কিচ্ছু ভেবে পাচ্ছি না, আধার কার্ডেও নাম ভুল আছে। আমি খুব চিন্তার মধ্যে আছি, জানিস আমার বাবা খুব অসুস্থ, আমার মাও খুব অসুস্থ, বোনটা বিয়ে দিতে পারছি না, একটু একটু সমস্যা কোনো ব্যাপার না ভাই। আরে বাচ্চা ভাই, রুলায় গেছে, একজন আছে ভেতরে সমস্যার সমাধান দিতে পারে। কিন্তু বিকালে আমার সাথে এক জায়গায় যেতে হবে। যাবো ভাই, তুই যেখানে বলবি আমি সেখানে যাবো, তুই শুধু আমার সমস্যার সমাধান করে দে। আচ্ছা ঠিক আছে, চল চল চল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. সম্মানিত ভাই সকল, দিন দিন আমাদের গ্রামে নেশাখোর বেড়ে গিয়েছে, রাস্তাঘাটে ওঠার আর কোনো উপায় নেই, দিঘির ধার তো নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে। তাই আজ আপনাদের নিজ সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। হে ইমানদারগণ, তোমরা, তোমাদের জন্য মদ এবং জুয়াকে হারাম করা হয়েছে। তারপরেও যদি আমরা মদ খাই বা নেশা করি তাহলে সীমা লঙ্ঘন হবে,
সীমা লঙ্ঘন করলে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব দিবেন। তাই আমাদের সকলকে নেশা থেকে বাঁচতে হবে। পরিশেষে আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে নেশা থেকে বাঁচার তৌফিক দান করো, এবং আমরা আমাদের সন্তানদেরকে যেন নেশা থেকে বাঁচাতে পারি তুমি সেই তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কথা সোজা করে নিন। দাদা দাদা আসবো, আমি বাপন দাদা। ও বাপন, আয় 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 ভেতরে আয়, এতদিন পর কোনো সমস্যা নেই? হ্যাঁ দাদা, এ আমার বন্ধু, এর রেজিস্ট্রেশনে বাবার নাম ভুল এসছে, যদি কোনো এর সমস্যার সমাধান দিতে পারে। পড়াশোনায় খুব ভালো। এখানে পড়াশোনা চলে না, শুধু মামু চলে। মামু ফেকো, তামাশা দেখো। দাদা দাদা অনেক স্বপ্ন নিয়ে এসেছি এখানে, একবার আমার সমস্যার সমাধান করে দিন। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো দাদা, প্লিজ। ঠিক আছে, দেখছি, যা এখন যা, এখন আমার কাজ আছে, খুব ব্যস্ত আছি, যা এখন যা। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। করিম ভাই, ও করিম ভাই, বাড়ি আছো? কে জামশেদ? হ্যাঁ। আরে ভাই এসো, ওই চেয়ারটা নিয়ে এসো ভাই, বসো। তা ভাই খবর টবর বলো, দিনকাল কেমন কাটছে তোমার? ছেলের চিন্তায় আমি আর মনে হয় বেশি দিন বাঁচব না। ছেলেটা যে এইভাবে পথভ্রষ্ট হয়ে যাবে তা আমি কখনো ভাবতাম। খুতবাতে ইমাম সাহেব যা বলেছিলেন, কিন্তু কি করব, একদম কথাই শুনছে না। পাড়ার লোকে বলে আমার ছেলে নাকি এক নম্বর মাতাল, বাড়ির কিছুই রাখলো না, সব কিছু বিক্রি করে নেশা করে বেড়াচ্ছে। ঠিক বলেছো ভাই, সমাজের অবস্থা ভালো না, তুমি হতাশ হয়ো না, ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করো, নিশ্চয়ই আল্লাহ ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনবে। দিন দিন যে হারে সমাজের নেশার হার বাড়ছে তাতে যুব সমাজ ধ্বংসের পথে, সেজন্য ভাই আমার ছেলেটাকে গ্রামের ছেলেদের থেকে দূরে সরিয়ে শহরের কলেজে ভর্তি করেছি। কি করব, সুমন আর ও একসাথে পড়তো, আজ সুমন কলেজে আর ও নেশায় মত্ত হয়ে কোন ভাগাড়ে পড়ে আছে কি জানি। সাদ অনেক কিন্তু সাধ্য কম। জানো করিম ভাই, আমি তো প্রায় ওর জন্য আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু কবে আল্লাহ এই দোয়া কবুল করবে তা জানি। সন্ধ্যা হয়ে গেল, দেখি ও কথা খেয়ে আবার পড়ে আসি, ওকে খুঁজে নিয়ে আসি। ঠিক আছে ভাই, তুমি মজা ছেড়ো না, চিন্তা করো না। এই যে সরকার নেশার দাম বাড়াইছে আর নেশা করতে পাবো না, এরপর থেকে আমাকে ভোটে দাঁড়াতে হবে। আমি ভোটে দাঁড়াবো আর আমি নেতা হব, আমি তো ভোটে জিতবই। আমার সাথে যারা মাঝে খায় তারা যদি আমাকে ভোট দিলে আমি ভোটে জিতে নেব, আর আমি ভোটে জিতে সবার নেশা আমার বেশারে ভাই নেশা আমার, আমার সাইকেল লাগাই মদের বদল গেছে পরে, আমার সাইকেলের সামনে গেছে রাখলো কে।
আমি বন্ধু লোকে মাথা বলে আমি তো মত খাই না ভালো লাগাই শুনছুন আমার ব্যাগে কি আছে তুই যে করে দেখছিস আরে সব দিই তো সব দি মামা হ্যাঁ কিন্তু তোর ব্যাগে কি আছে আমি জানবো কি করে জানি শুনো আর শুন শুন আমার ব্যাগে কটা দিন আছে তুই যে করেছে পারিস তাহলে ছটা দিই তো ছটা দিন আমার হ্যাঁ ছটা দিই তো ওরা সর যাবে ওরা চান মারো কারে সব ওরে সূর্য 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 তোকে আমি আগে কইছি তোকে মিথ্যা বেশি করিস না তোর হুঁশ থাকে না বুঝলে কাল থেকে বাংলা বাস দামি মদ খাবো কেন জানিস এই যে শ্রমিকগুলো দেখছিস সব শ্রমিক আমার সব শোনা এই কুলাঙ্গারের জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারছি না আল্লাহ এই জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারছি না বাইরে বেরানোর আমার কোন জো নেই আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ এমন সন্তান যেন আর অন্য কোনো বাড়িতে দাও না চল বাড়ি চল তুই না কি ভালোবাসা ভালোবাসা চল 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 বিড়ি দে বিড়ি হ্যালো কি হয়েছে রে দাদা ওই সংগঠনের ছেলেরা খুব ঝামেলা করছে কি করবো কি নাম আমার টাটা মার্বেল দিয়ে করি মানুষের আমি চাঁদি ফুটা মেরে হাত পা ভেঙে দে বাকিটা আমি দেখছি ঠিক আছে দাদা
দাদা আসবো? আই কে সিরাজ? হ্যাঁ দাদা। আই বস। পাল্টাটি করছিস তো? হ্যাঁ দাদা। তারপর এই নে, তোর যে রেজিস্ট্রেশন ঠিক করতে দিয়েছিলি সব ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, এনে ধর, তোর যত সমস্যার সমাধান সব দাদা করে দিয়েছে, এই সালামটা দিয়ে যা। আসসালামু আলাইকুম দাদা। যা যা, তোর দাদা যা বলবে তাই শুনিস। ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা, আসছি দাদা। ওই ছেলেটাকে পাল্টাটি দিস, মাঝে মাঝে মদ টদ খাওয়াস, দলে নিয়ে নিতে হবে ওকে। হ্যাঁ দাদা, আসছি দাদা। আরে ভাই, সমস্যা তো মিটলো, চল বাইরে থেকে ঘুরে আসি আজকে। এ আজ কত তারিখ রে? এই আজ তো 25শে ডিসেম্বর, বড় দিন। চল যাব, নতুন নতুন আইটেম দেখব। না রে ভাই, আমি ও সমস্ত খারাপ জায়গায় যাব না। কি বলিস তুই বলতো? কলেজে পড়িস, কাম্য পরিবেশ, জীবনটাকে একটু এনজয় কর, মনে খুব দুঃখ সব মিটে যাবে। চল চল আমার সাথে। না না, আমি যাব না রে। তুই বলেছিলিস আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবি, চল এখন। ঠিক আছে চল তাহলে। চল চল। ও এটা কি যে করছে, এত লেট করছে কেন? কত টাইম হয়ে গেল দাদা? কি ব্যাপার রে তোদের, এত লেট হলো কেন? একটু জামে আটকে গিয়েছিলাম দাদা। ও দাদা, কোথায় যাচ্ছি এটা তো বললে না। আরে চ চ, খুব দারুণ জায়গায় যাবো, চ চল চল। একটা খাটি বাংলা দাও তো। 150 টাকা দাও। আমার কাছে 150 টাকা নেই, আমার কাছে 150 টাকা হবে। আরে এই মালটাকে এখানে কে ঢুকতে দিল? সিকিউরিটি একে বার করো তো। কোথায় নিয়ে আসলে? আরে এটা কলকাতার সবচেয়ে বড় বার, দ্য রক্সি বার। আমি আমি হসপিটালে যাবো, আমি থাকবো না এখানে। আরে চ চ চ, আই আগে তোকে খেতে হবে না, একটু বসে চলে আসবে। চল চল চল। আরে চল তো চল। আরে আমি যাব। চল চল বস। বাপন যা, 3টা কিংফিশার নিয়ে আয়। ঠিক আছে দাদা। 3টা কিংফিশার দাও। এস স্যার। ঠিক আছে দাদা। খা খা। আমি এগুলো খাবো না, এগুলো আমি খাই না। আরে এক প্যাক মার, কোনো নেশা হবে না, শরীরও ভালো থাকবে, আর তোর টেনশনও দূর হবে, বুঝলি? না দাদা। আরে সবাই দেখছে, এক ঢোক মেরে দেই। আমি খাবো না বলছি তো। তোর জীবনে নেই খুব টেনশন, সব টেনশন দূর হয়ে যাবে। নে নে একটু মার, কিচ্ছু হবে না। আরে খা না। আরে খা, একটু খা, একটু খা খা। হ্যাঁ খুব সুন্দর জিনিস। সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ ও নাটক প্রেমী, সুমনের আদর্শ জীবন প্রায় শেষ, আর কিছু অবশিষ্ট নেই। এখন তার রাতে মদ ছাড়া ঘুম আসে না। রাজনৈতিক জীবন, নারী আসক্ত তার প্রতিদিনের রুটিন। ভুলে গেছে সে তার স্বপ্নের কথা, মনে নেই বোনের আর্তনাদের কথা। কি জানি
হয়তো তার মায়ের চিকিৎসার কথাও তার মনে নেই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কোনো রকম সে পাস করেছে। পুজো উপলক্ষে আগামীকাল কলেজ ছুটি, তাই সুমন আজ অনেক দিন পর বাড়ি ফিরছে। খবরটা একটু চালু করো তো দেখি, আজকের নিউজ। আপনাদের সকলকে জানাই এমএসজিতে স্বাগত। খবর পড়ছি আমি মাহফুজ আরমান। শুরুতেই শিরোনাম, সূত্রের খবর অনুযায়ী জানা যায় গত বছরের তুলনায় এবছর মাদক সেবন 95% হয়ে গেছে। সূত্রের অনুযায়ী জানা যায় চতুর্দিকে মাদক ব্যবসা বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে যুব সমাজ কঠিনে পড়তে পারে। সূত্রের খবর অনুযায়ী জানা যায় ঘোড়ালা সালাফিয়া মাদ্রাসা থেকে ছাত্রদের দ্বারা পরিচালিত হয় নাটক, পরিচালনায় জিয়াউর রহমান সালাফি ও ছাত্রবৃন্দ। আজ পর্যন্ত এতটুকুই, পিটি ছোট্ট বিরতির পর। ততক্ষণ সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন নিউজ এমএসজি, সত্যের সাথে সত্যের পথ। গ্রামবাসী ভাইরা, আপনারা আমাকে বলুন এখন আমরা গ্রামে কি করতে পারি? যেভাবে উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নেশাখোর, কি করা যায়? ঠিক বলেছেন, চৌমাথাতে মদের স্টল খোলার পর আরো খারাপ অবস্থা, যুবকগুলি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। হবে নি কেন? দোকান খোলার সময় তো কেউ কিছু বলতে পারলে না। খাল কেটে কুমির আনা সাদরা দেখো কেমন লাগে। আরে ভাই, তুই নিজে এত জ্ঞান দিচ্ছিস, তোর ছেলে তো সব সময় মদের দোকানেই পড়ে থাকে। আল্লাহ, ওটা আমার কপালের দোষ। আপনারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না, এর সমাধান কি তা নিয়ে ভাবুন। ঠিক ঠিক, এর একটা সমাধান না বার করলে ওই জলিলের স্ত্রীর মতো কত স্ত্রীর কাছে জীবন দিতে হবে কে জানে। মদ খেয়ে কি মারটা না মারলো, মারতে মারতে মেরেই ফেললো। ঠিক বলেছ করিম ভাই। উত্তর পাড়ায় সিদ্দিকের নেশার কারণে তার শ্বশুর বাড়ির লোকেরা এসে তার মেয়ের ছাড়পত্র করে নিল। দিন দিন এইবা চলতে থাকলে এরপরে আমাদের মসজিদের দায়িত্ব কে নিবে? সুতরাং এর একটা সমাধান করতেই হবে। বাবা, বাবা কে সুমন? হ্যাঁ বাবা। আরে বাবা, আরে পিতিকে আমা, আরে গো তাড়াতাড়ি এদিকে আসো, দেখো কে এসেছে, তোমার ছেলে বাড়ি ফিরেছে। আরে বাবা, তোর শরীর কেমন লাগছে? গুলো শুকিয়ে গিয়েছে, চোখগুলো বসে গিয়েছে, ঠোঁটগুলো কালো কালো লাগছে। এই সেরেছে, ধরে ফেললো নাকি? না না বাবা, তেমন কিছু না, ওই পরীক্ষার জন্য রাত দিন পড়া করতে হতো, ঠিক মতো খেতে পেতাম না, এত চাপ, ওই জন্য হয়তো একটু খারাপ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক দূর থেকে এসে একটু রেস্ট নে, যা অনেক কষ্ট করেছিস। ঠিক আছে বাবা, যা বাবা যা। আরে কোথায় যাচ্ছিস? এই তো সামনের দিকে, তা তুই কোথায় চললি রে? আমি এই এসে যাচ্ছিলাম, তুই কি শুনলি সুমন নাকি বাড়ি এসে শুনলাম? শুনলাম, ফোন করেছিল নাকি তোর কাছে? না, আমার তো ফোন করে তোর কাছে করেছিল? না, আমার কাছে তো করিনি। চলতেলি দেখা করেছি, চল দেখা করেছি। আরে আর যেতে হবে না, আমি নিজেই চলে এসেছি। বল, ভালো তো? ভালো তো আছি। তা তোদের খবর কি? ভালো। সরে গিয়ে তো আমাদের কথা পুরো ভুলে গেছি। আরে তোদের কথা ভুলতে পারি? চলবে মানে? আরে কড়া করে লাগা। ঠিক আছে, চল চল একদিন পর
চল ওদিক থেকে ঘুরে আসি। চল চাচি। ও চাচি, কি হয়েছে খোকা? চাচা চাচা, সুমন ভাইকে দেখলাম পাড়ার মাতালদের সাথে চৌমাথায় মদের আড্ডাখানে যেন খাচ্ছে। কি বলিস, পাড়ার মাতালদের সঙ্গে সুমন বসে আছে? চল তো দেখে আসি। আরে শুধু খৈনি খেলে হবে? মাঝে মাঝে জাপান ট্যাক লাগাতে হবে। আরে আমরা হলো খাঁটি বাঙালি, খাঁটি বাঙালি, বাংলায় ঠিক আছে আমাদের। আরে শোন, তুই ফার্স্ট নাইট উপলক্ষে যে রাত অতিবাহিত হবে, আমার তরফ থেকে সব জাপানি প্যাকের দাওয়াত থাকলো, সময় মতো দিঘির মাঠে চলে আসিস। শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। কতদিন পরে খুশির সংবাদ ভাই, এখন থেকে লোভ লেগে যাচ্ছে রে ভাই। আচ্ছা ঠিক আছে। আরে সুমন, তুই এখানে পাড়ার মাতালদের সঙ্গে তুই কি করছিস? না বাবা, তেমন কিছু না। তোর হাতে সিগারেট? এই না না বাবা, কিছু না। এই দিন দেখার জন্য তোকে এত কষ্ট করে আমি পড়াশোনা করেছি, হ্যাঁ? আমার রক্ত পানি করার টাকাগুলো দিয়ে তুই হিসাব করছিস? না না শয়তান ভাই, চল বাবা, চল। বন্ধুদের তো বললাম পার্টি দেব, এদিকে বাবাও জেনে গেল। কেন, জীবনে একটাই, এনজয় করতে হবে। আচ্ছা তাড়াতাড়ি হিসেবটা সেরে ফেলো। প্রথমে হ্যালো। হ্যাঁ কিরে ভাই, তোর বাবা তো সব জেনে গেল, তা কি হবে নাকি? আরে হবে মানে হিসেব কিসব রেডি, শুধু টাইম মতো জায়গায় চলে আসিস। আচ্ছা বলছি, ওই ঝন্টুকে কি সামনে সাথে নিয়ে নেবো নাকি? ও তো আমাদের এলাকার সেরা, কোনো ব্যাপার না, নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। হিসেবটা তাড়াতাড়ি সেরে ফেলি। জাপানি প্যাক একটা, কিংফিশার দুটো, 5 কেজি মাংসের চাট, আর ওরা তো আবার খাঁটি বাঙালি, বাংলা না হলে ওদের তো আবার গলাই ভিজবে না। একটা বাংলা, এই চা চিপসের কথা তো ভুলেই গেলাম, 4টে চিপস। হিসেবটা করে ফেলি, জাপানি প্যাক একটা 400, কিংফিশার দুটো 350 করে 700, 1000। এখানে খাঁটি বাংলা কম দামিটাই নেব তো, আর 4টে চিপস 20, মোট হচ্ছে 2620 টাকা। এই কিলো করেছে, আমার কাছে তো শুধু 2000 টাকাই আছে, 600 টাকা কোথায় পাবো? কি করা যায় তো মাথায় আসছে না। আইডিয়া পেয়েছি, আমার মায়ের তো দুটো রাজহাঁস আছে, একটা বেচে দিলেই তো লেটা চুকে যায়। তাহলে ডিল ফাইনাল, চলো। ঝন্ডুটা করে, এই তো আমি আসি। আজকে এই তো মাল চলেছ, বস বস। কোন সাদা জামা রে ভাই, সবই তো বান পাতা, দে বিড়ি দে বিড়ি দে, কড়া করে খাবো। আজকের দিনও বিড়ি খাবি? শালা ভিকারি তো সারা জীবন ভিকারি থেকে গেলি, আজকে শুধু প্যাক চলবে। উফ কি মশা, আর জায়গা পেলি না, এই জায়গায় নিয়ে আসতে হলো। আরে আমরা যা খাই, মশা যদি আমাদেরকে কামড়ায় না, ও নিজেরই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যাবে। আরে বার কর, রাত হয়ে গেল। হ্যাঁ 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 বার কর।
এত শুনে রাখি রে। আরে এটাই তো জাপানি প্যাক, অনলাইন অর্ডার করেছি। এটাই জাপানি প্যাক? হ্যাঁ, এলাকায় এসব মাল পাবি না। আচ্ছা তুই লে। আমি একটু জিনিস চিন্তা করে দেখলাম, এই যে আমরা যেভাবে মনে করো দিন দিন কিনে খাই, আর হচ্ছে মনে করো ওই বাইরে থেকে নিয়ে এসে খায়। তোরা একটা কাজ কর, তোরা কিছু টাকা জমা আর আমি কিছু টাকা জমাই, দিয়ে মনে করো আমরা নিজেরাই মাদক বেচবো। আর মাদক বেচলে কি হবে, এই যে লাভের টাকা যেটা হবে উঠে দিয়ে মনে করো আমরা জলের দামে মাল খাবো, আর বাকি যে টাকাটা থাকবে ওইটা ধরো ব্যবসার কাজে লাগাবো। কোনে ব্যবসা করবে? এখন যা পুলিশের অত্যাচার জুলুম, আর মনে হয় ব্যবসা করা হবে না। দেখ কখন আবার পুলিশ চলে আসে। আরে ভাবো তো, এমন একটা গ্রাম হবে যেখানে কোনো পুলিশ থাকবে না, কোনো মরল থাকবে না, শুধু আমরা আর তোরা। আমরা নদী যদি মদ হত মাতালে পেট ভই রাখে তোরে, ওরে সোরা হইল বালি কি করে বানালি, বড় দিদি গো ছোট দিদি গো, আরে শামসিকেতে মাদুরি বাজাই। তোরা চিন্তা কর, ওই যে পূর্ব পাড়ার বক্তা, ওর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তোর আবার বিয়ে ঠিক হয়েছে? তারপর আমি মদ খাই বলে ওরা আমার বিয়েটা ক্যান্সেল করে দেব, তাতে করে দেখ আবার করে দেবার না, আমি বিয়ে করবো না। এখন যদি আমার পুলিশ ধরে নিয়ে যায়, আমার কথা হব আমি জেলে থাকবো, শুধু মদ গাঁজা লাগবে। ঠিক আছে ঠিক আছে, যদি আমার দিতে পারে তাহলে আমার লেদা আমার কোনো ব্যাপার না। একটা নিয়ে যাই পরে আবার খাবো। ছেলেটা সারা রাত আজও বাড়ি ফিরল না, কোথায় যা আছে কে জানে।
আব্বা আমি বিজনেস করব, আপনি আমাকে 10,000 টাকা দেবেন, আমি তা দিয়ে বিজনেস করব। টাকা চাইতে হবে না, তুই আমার জানটা চেয়ে নে। তুই আমার অনেক জ্বালাচ্ছিস, তুই আমার দুধের গরুটাকে পর্যন্ত তুই বেঁচে খেয়েছিস, আমার এই জ্বালা আর সহ্য হচ্ছে না। আল্লাহকে বল আমাকে নিয়ে যেতে, আর আমার যা কিছু আছে তুই বেঁচে খাবি, যা। ইম্পসিবল আব্বা, আপনি কিরম একটা ওয়াশামাসি কথা বললে। আমি আপনারে বলা, আপনি আমার 10,000 টাকা দেবেন, আমি তা দিয়ে ব্যবসা করব। বললাম না আমার কাছে টাকা নেই, টাকা চাইছিস কেন তুই? তার মানে আপনি টাকা দেবেন না? না, আমি টাকা পাবো কোথায়? তোর যে এখনো বোনটা এখনো অবিবাহিত আছে সেদিকে তোর কোনো চিন্তা ভাবনা আছে? বাবার গায়ে কেউ হাত দেয় নাকি? তুই কেন? আমি ইমাম সাহেব, তুমি বাবাকে মারছো কেন? তোরে দেখে দেবো, তুই আমার টাকা দেবে না, আমি বিজনেস করবো, তুই আমার টাকা দিলে না। টাকা দিল না, ওটো করিম ভাই, দুঃখ করো না। কি করবে বলো? আল্লাহ বিল্লাহ করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, নিশ্চয় একদিন তোমার ছেলে সঠিক পথে ফিরে আসবে। কি ছেলে আর কি হলো, যেই ছেলেদের সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে আমাদেরকে সালাম কালাম করত। কি পরিবেশ আর কি হচ্ছে, তাদের জন্য আমরা কত স্বপ্ন দেখি, আর তারা কিনা আজ আমাদের মারধর করছে। দুঃখ করো না করিম ভাই, ধৈর্য ধরো। সবই আমার কপাল, তোমরা একটু আমার ছেলেটার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন ওরে ভালো করে দেয়। আর না হয় আল্লাহর কাছে এই দোয়াটা করো, আল্লাহ যেন ভাই। দুঃখ করো না, কপালে যেটাই আছে সেটাই হবে, দুঃখ করে আর কি হবে বলো। তুমি জানো আমি আর ওর মা সারা রাত ঘুমাতে পারি না ছেলের চিন্তায়, সারাটা রাত কেঁদে কাটাই। তুমি তো আজকে একদিনেরটা দেখছো, এই ছেলে আমাকে এই নিয়ে 3 দিন গায়ে হাত দিয়েছে, আমি কাউকে কিচ্ছু বলি না। ছি ছি, এ কি মানুষের কাজ, কোন ছেলে কি তার বাবার গায়ে হাত দিতে পারে? এ যখন ছোট ছিল একে আমি কোলে নিয়ে এর দুই হাতে চুমু খেতাম, দুর পায়ে আমি চুমু খেতাম,
আর সেই ছেলে, সেই হাত, সেই পা, আজ আমার গায়ে তুলল। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমার বিচার আমি আল্লাহর কাছে দেব। শুধু মেয়ে আর ওর মার দিকে তাকিয়ে আমি কোথাও যাই না, ভাবছি মেয়ে আর মাকে তোমাদের বাড়ি রেখে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। মন খারাপ করো না করিম ভাই, ধৈর্য ধরো, আর বেশি মন খারাপ হলে মসজিদে এসো করিম ভাই। তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে আল্লাহ? করিম ভাই, করিম ভাই, কালকে তো চাচিকে দেখলাম, চাচি তো খুবই সুস্থ ছিল, হঠাৎ কি করে এমন হলো? আর বলো না ভাই, অমন ছেলে ঘরে জন্ম নিলে সুখ কি আর কপালে থাকে? এই যে ওর ছেলে সুমন, মদ খেয়ে বাবাকে পিটায়, ইমাম সাহেব বাধা দিলে তাকেও অসম্মান করে, নেশাখোর ভাইয়ের কারণে বোনের তো বিয়ে হলো না হলো না, দুদিন আগে বাবার মাথার বোঝা হালকা করার জন্য মেয়েটাও গলায় দড়ি দিয়ে বসলো। মেয়ের দুশ্চিন্তায় ও গতকালে সুমনের অমন দৃশ্য দেখে তার মা হার্ট অ্যাটাক করে মারা গেল। হে মালিক, হে মালিক, এরকম সন্তান যেন কারো ঘরে না জন্ম নেয়। মা, মা, দূরে মা, দূরে তোমাকে, তোর এই পাপী মুখে তুই মা ডাক দেখবি না, দূরে। বাবা আমি এটা চাইনি বাবা, বাবা একবার আমার মার মুখ দেখতে দাও বাবা, আমি এটা চাইনি বাবা, দূরে তোমাকে, তোর এই পাপী আছে ওই পুত্র দেহ স্পর্শ করবি না তুই। এই হত ছাড়া তুই তোর বোনটাকে তো মেরে ফেললি, মাটাকেও কেড়েলি, এবার বাপটাকেও খাবি। তোরা কে আছিস? বের কর, আমার ভুল হয়ে গেছে বাবা। তোমার কেউ বলে না ভুলে গেলে স্নেহ ভালোবাসা দিয়ে সুন্দর জীবনটা কেন এনে শাদি করতে গেলাম? আল্লাহ আমার মাকে ফিরিয়ে দাও। চাচা, চাচা, সুমন দেখে দেখলাম কিছু লোক মিলে হসপিটালে নিয়ে যাচ্ছে, ওর মুখে খুব রক্ত উঠছিল। আরে হ্যাঁ গো চাচা, হ্যাঁ আমি সত্যি বলছি। করিম ভাই, সন্তানের জন্য বদদোয়া করতে নেই, কোনো পিতামাতা তার সন্তানের জন্য বদদোয়া করতে পারে না, সবসময়
ভালো দোয়াই করতে হয় করিম ভাই। পেশেন্টের অবস্থা তো খারাপ দেখছে, খুব সিরিয়াস কেস। আমার সুমন কোথায়? আমার সুমন কোথায়? কোন রুমে আছে সুমন? পেশেন্টের বাড়ির লোক কে আছে? এই যে ডাক্তার বাবু, আমি। কি হয়েছে আমার ছেলের? কে আপনি? আমি ওর বাবা। আচ্ছা, আপনার ছেলে কি নেশা করত? হ্যাঁ। আচ্ছা, তাই বলি, ওর লিভারে ক্যান্সার হয়েছে। ওকে আর ওষুধের মাধ্যমে বাঁচানো একদমই অসম্ভব। এখন আমরা ওকে ওটি কোড়াতে নিয়ে যাবো অপারেশনের জন্য। এখন আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, বাঁচাতে চাইলে একমাত্র তিনিই বাঁচাতে পারবেন, আর কেউই বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেটাকে বাঁচাও, ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ওর মাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। ছেলেটাকে কেড়ে নিও না, আমি যে তোমাকে মরে যাব। জীবনে কোন পাপে সিদ্ধ করতে হচ্ছে? আল্লাহ, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি সেই কাজের বিনিময়ে তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। পেশেন্টের বাড়ির লোক কে আছো? এই যে আমি। আপনার সাথে পেশেন্ট দেখা করতে চাই, আসুন ভিতরে আসেন। বাবা, বাবা তুমি এসেছো? বাবা, বাবা, জীবন অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, বাবা জীবনে অনেক ক্ষমা করে ফেলেছি বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি যদি ক্ষমা না করো আমি আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা পাবো না। ইমাম সাহেব, নেশার ভরে আপনাকে অনেক কিছু বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। যখন তোর মায়ের জন্য অসাধারণ হয়ে কেঁদেছিলিস আমি সেদিন তোকে ক্ষমা করে দিয়েছিলাম। বাবা আমি বাঁচতে চাই বাবা, আমি মরতে চাই না, আমি আবার পড়াশোনা করব, আমি আবার তোমার স্বপ্ন পূরণ করব, আমি মরতে চাই না বাবা, আমি মরতে চাই না। দূর বোকা, তুই যাবি না সঙ্গে? জমিনে মাটি আমার হবে গরস্থা।
সম্মানিত সমাজসেবী, অনেকক্ষণ ধরেই আমরা নাটকটি দেখছিলাম। নাটকটি হাসি কান্নায় ভরপুর, কিন্তু এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কম বেশি প্রতিটি গ্রামেরই যুব সমাজ আজ নেশাদার দ্রব্যে জর্জরিত। ভারতবর্ষের বিভিন্ন আনাচে কানাচে মদ খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটনা আজ অতি সামান্য বিষয়। খবরের কাগজের প্রথম পাতায় গৃহবধূর আত্মহত্যা, মাতাল সন্তানের হাতে পিতার মৃত্যু দৈনন্দিন বিষয়, বিকলাঙ্গ শিশু সন্তান, বিধবা নারী, বৃদ্ধ বৃদ্ধার বেকার ভাতার আবেদনপত্র হয়তো গ্রহণযোগ্য হয় না ঠিকই, কিন্তু মদের দোকানের লাইসেন্স পাওয়া যায় অতি সহজে। এ সমাজ কবে জেগে উঠবে? গড়ে কি উঠবে না মাদকমুক্ত সমাজ? কি করে হলো সভ্যতার এই অধপতন? এর কারণ হলো আপনার সন্তানকে আদর্শ সন্তান রূপে গড়ে তুলতে পারেননি, সৎ বন্ধু নির্বাচন হয়নি, ধর্মীয় শিক্ষা থেকে সে একেবারেই বঞ্চিত। আসুন আমরা আদর্শ সমাজ গঠন করি, আসুন আমরা আদর্শ মাদক মুক্ত সমাজ গঠন করি, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আদর্শ সন্তান গড়ে তুলি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজ নেশা করে দিন রাত ভোর নেশাতে করে দেয় পা, সে নেশায় পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার। রোজ নেশা করে দিন রাত ভোর নেশাতে করে দেয় পা, সে নেশায় পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার। ছেলে মেয়ে বউ নয় তার কেউ, সে আপন শুধুই নেশার, সে তো আছে বিস্তার ঘোরা শেষ নেশার যত আছে অলি গলি। আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি। মদ পেথি দিন গাজা হিরোইন, রোজ রোজ চাই তার চাই, হয় সে মাতাল করে গালাগাল, বাবাকে ডেকে ফেলে ভাই। মদ পেথিডিন গাজা হিরোইন, রোজ রোজ চাই তার চাই।